সবাইকে এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আমন ধানের রোপণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আপনারা আমনের ধানের দুটি ভিডিও দেখেছেন, যারা না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। এর আগে আমি আমনের জাত সম্পর্কে এবং হাইব্রিড ও উপসি জাতের সম্পর্কে দুটি ভিডিও অলরেডি আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং আর একটা বীজতলা তৈরির উপর করা হয়েছে। আজকে আমি আপনাদেরকে চারা রোপণ কীভাবে করবেন, অর্থাৎ জমি তৈরি থেকে চারা রোপণ পর্যন্ত এই পর্যায়ের একটা ভিডিও, আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি শুরু করছি। প্রথমেই রোপামনের আমরা জমি তৈরি নিয়ে কথা বলবো, যে জমি তৈরি আমরা কীভাবে করব। আপনারা জানেন যে এই মৌসুমটা বৃষ্টিপাত হয় বেশি এবং জমি অধিকাংশ সময় ভিজে থাকে, তাই আপনারা মাটির প্রকারভেদে 3 থেকে 4টি চাষ বা মই দিয়ে জমি তৈরি করে নেবেন। আর প্রথম চাষের পর জমিতে 7 দিন পানি যদি ধরে রাখতে পারেন, তাহলে আগাছা পচে জৈব সার হবে। আর একটা হলো যে জমি কাদা করতে হবে খুব ভালোভাবে, যাতে মাটিতে অক্সিজেনের একটা শূন্য স্তর সৃষ্টি হয়। এতে আপনার কুশি এবং যেটা আমরা বলি শিকড়, শিকড়ের বৃদ্ধিটা ভালো হবে। আর একটা হলো যে জমি সমতল করতে হবে, যেহেতু আমরা এই মৌসুমে বৃষ্টির পানিটা ব্যবহার করব, অবশ্যই আপনারা জমিটা ভালোভাবে সমতল করে নেবেন। এরপর আসেন, চারা রোপণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এর মধ্যে একটা হলো যে চারার বয়স আমন মৌসুমে 25 থেকে 30 দিনের মধ্যে রাখলে ভালো হবে। এই বয়সে চারা আপনারা রোপণ করবেন আর সারিতে লাগাবেন অবশ্যই, যে রোপণ দূরত্ব সেই ক্ষেত্রে সারি থেকে সারি 20 থেকে 25 সেন্টিমিটার, অর্থাৎ 8 থেকে 10 ইঞ্চি হলেই হবে। আর যারা ডাবল ট্রান্সপ্লান্টিং করেন বা দ্বিরোপণ, আমরা স্থানীয় ভাষায় এটাকে বোলান বলে থাকি, এই বোলান চারার ক্ষেত্রে চারার বয়স 40 দিন পর্যন্ত করা যাবে। আচ্ছা, গুচিপতি উভয় ক্ষেত্রে আমাদের এই ই হবে, গুচির থেকে গুচির দূরত্ব বা চারার থেকে চারার দূরত্ব 15 থেকে আপনার 20 সেন্টিমিটার, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি। আর গুচিপতি চারা 2 থেকে 3টে দিবেন, রোপণের গভীরতা 2 থেকে 3 সেন্টিমিটার। এই অবস্থায় আপনারা লাগাবেন এবং জমিতে লাগানোর সময় অবশ্যই ছিপছিপে বা কাদা অবস্থায় লাগাবেন। এরপর আসেন, আমরা 33 শতকের 1 বিঘায় কি পরিমাণ সার কোনটা ব্যবহার করব। এখানে আমন ধানের সারের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এখানে কিছু জাত আছে 125 দিনের চেয়ে কম বয়সী জীবনকাল, তাদের বেলায় একরকম সার হবে। এখানে প্রথমেই আমি এটা দেখাচ্ছি যে 125 দিনের চেয়ে কম বয়সী যে জাতগুলো আছে, সেখানে ইউরিয়া আপনারা 3 কিস্তিতে দিবেন এবং প্রতি কিস্তিতে প্রথম কিস্তিটা দিবেন জমির চাষের সময় 7 কেজি, আর রোপণের 15 দিনের মাথায় 7 কেজি, আর কাইস্থরের 5-7 দিন আগে 7 কেজি এটা দিতে হবে। আর যদি দেখেন যে বেলে মাটির ভাগ বেশি, বেলে মাটির ভাগ, সেক্ষেত্রে ইউরিয়াটার আপনার বিশেষ করে ওই পটাশ সারটা ইউরিয়ার সাথে দিতে হবে, শেষকুড়ি প্রয়োগের সময়টা একটু খেয়াল রাখতে হবে। আর ডিএপি 7 কেজি শেষ চাষের সময় দিয়ে দেবেন, পটাশ 11 কেজি বিঘায়, আর জিপসাম 8 কেজি, আর দস্তা যদি আগের ফসলে না দেওয়া থাকে তাহলে 1.5 কেজি দিবেন, আর যদি দেওয়া থাকে তাহলে আর লাগবে না। এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে ডিএপি সার যদি ব্যবহার করেন টিএসপির পরিবর্তে, সেক্ষেত্রে আপনি প্রতি কেজি ডিএপির জন্য 400 গ্রাম ইউরিয়া আপনি কম দেবেন। হ্যাঁ, এতে আপনার ইউরিয়ার সাশ্রয় হবে। আচ্ছা, এরপরে আসেন, আপনার যে জাতগুলোর বয়স 135 থেকে 145 দিনের মধ্যে, অর্থাৎ মধ্য, আচ্ছা যে জাতগুলোর বয়স 135 থেকে 145 দিনের মধ্যে, তাদের ক্ষেত্রে আমরা যে এটা ব্যবহার করব সার, সেটা এখন দেখাচ্ছি। যে এক্ষেত্রে আপনি ইউরিয়া শেষ চাষের সময় দেওয়া যাবে না এবং এটা রোপণের 7 থেকে 10 দিনের মাথায় 7 কেজি সার দিবেন এবং বিঘায় এটা, আর রোপণের 25 থেকে 30 দিনের মাথায় 7 কেজি, আর কাইস্থর আসার আগে 5-7 দিন আগে এটা 8 কেজি দিলেই হবে। আর ডিএপি অবলিক অথবা টিএসপি 8 কেজি 1 বিঘায় লাগবে, এমওপি 14 কেজি বা পটাশ সার 14 কেজি, জিপসাম 9 কেজি, দস্তা আপনি 1.5 কেজি, তবে আগের ফসলে দেওয়া থাকলে এটা লাগবে না। বেলে মাটিতে অন্তত পক্ষে পটাশ সারটা শেষ ইউরিয়া প্রয়োগের সাথে, পটাশ সারে 1/3 ভাগ সার, এখানে 14 কেজি আছে, 1/3 ভাগ সার অন্তত পক্ষে ইউরিয়া শেষ প্রয়োগের সাথে দিবেন। এই হলো আপনার মধ্যম মেয়াদি জাতের সারের ব্যবহার। এরপরে আসেন আপনারা আর একটা ক্যাটাগরি আছে এখানে, 145 দিনে বেশি যে জাত, এর মধ্যে সুগন্ধি বাত,
এই জাতের বেলায় সার কোনটায় কতটুকু হবে? ইউরিয়া এখানে শেষ চাষের সময় 8 কেজি, রোপণের 15 থেকে 20 দিনে মাথায় 9 কেজি, 1 বিঘার মাত্রা এটা, আর কাজ দূর আসার আগে 9 কেজি, 5-7 দিন আগে। ডিএপি 8 কেজি, এমওপি দিবেন 14 কেজি, আর জিপসাম 9 কেজি, 10টা সার দিবেন 1.5 কেজি, আগের ফসলে দেওয়া থাকলে লাগবে না। ডিএপি সার যদি ব্যবহার করা থাকে ব্যবহার করেন, তবে কেজি প্রতি 400 গ্রাম ইউরিয়া কম লাগবে। আর বেলে দোআঁশ মাটির জন্য বা বেলে মাটির জন্য আপনারা ইউরিয়ার অন্তত পক্ষে 1/3 ভাগ, ইউরিয়ার যে শেষগুড়ি প্রয়োগের সময় পটাশ সারের 1/3 ভাগ দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আসেন আর একটা গ্রুপ আছে, এখানে নাভি জাত, যেগুলো আমরা বন্যা এলাকায় সাধারণত আবাদ করে, এখানে ইউরিয়া লাগবে আপনার 15 কেজি শেষ চাষের সময়, আর একটা মাত্রা গুড়ি প্রয়োগ লাগবে 8 কেজি, এটা কাজ দূর আসার 5-7 দিন আগে। ডিএপি 9 কেজি বিঘায়, আর এমওপি 13 কেজি, জিপসাম 8 কেজি, 10টা আগের ফসলে দেওয়া থাকলে লাগবে না, আর যদি দেওয়া না থাকে তাহলে 1.5 কেজি বিঘায় দেবেন। ডিএপি সার ব্যবহার করলে কেজি প্রতি 400 গ্রাম ইউরিয়া কম দিতে হবে। পটাশ সার ওই বেলে দোআঁশ মাটির জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে শেষ পুরি প্রয়োগের সময় অন্তত পক্ষে 1/3 ভাগ পটাশ সার ওখানে দেওয়ার জন্য। এরপরে আসেন আর একটা যা গ্রুপ আছে সার ব্যবহারের, সেটা হলো সুগন্ধি জাত এবং বৃদান 32-এর ক্ষেত্রে, এখানে ইউরিয়াটা মাত্র 12 কেজি ব্যবহার করবেন, শেষ চাষের সময় 4 কেজি, 15 থেকে 20 দিন পর রোপণের 4 কেজি, এবং গাছ তুলের 5-7 দিন আগে 4 কেজি, 12 কেজি, আর ডিএপি 7 কেজি, এমওপি দেবেন 8 কেজি, জিপসাম 6 কেজি, 10টা যদি আগের ফসলে দেওয়া থাকে লাগবে না, নচেত 1.5 কেজি বিঘাই দেবেন। আর ডিএপি সার ব্যবহার করলে কেজি প্রতি 400 গ্রাম ইউরিয়া কম দিতে হবে। বেলু দোআঁশ মাটি হলে পটাশ সারে 1/3 ভাগ শেষ ইউরিয়ার সাথে দিয়ে দেবেন। আচ্ছা, ইউরিয়া সার ব্যবহারে সার ব্যবহারের সময় কিছু সতর্ক থাকতে হবে আমাদের, যে জৈব সার প্রথম চাষের সময় দিয়ে দিবেন, সার দেওয়ার সময় অবশ্যই জমিতে সিপসিপে পানি রাখতে হবে, পানি ভিজা পাতায় সার দেওয়া যাবে না। অভাবজনিত লক্ষণ যদি দেখা যায় তাহলে অতিরিক্ত সার দেওয়া যেতে পারে, কাইস্তুর গঠনের সময় সার দেওয়া যাবে না, আর রোগ দেখা দিলে ইউরিয়া সার বন্ধ রাখতে হবে। তো আপনারা এই মোতাবেক চারা রোপণ করেন এবং ভালো ফসল গড়ে তোলেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।